কলেজ ডিপার্টমেন্টের ব্যাপার এটা সম্পূর্ণরূপে, যেহেতু এটা কোনো পঞ্চায়েতের আত্মভুক্ত পড়ে না। এবার পঞ্চায়েতের কাছে কিছু সাধারণ মানুষ আসে যে কোনো সময় হয়তো কারো দেওয়াল ক্র্যাক করেছে বা কোনো রকম সমস্যা, আমরা ডাল ছাটার জন্য একটা ই দিই, যে ডাল ছাটার অনুমতিটা পঞ্চায়েত দেয়। গাছ কাটার অনুমতি কোনোদিনই অনুমতি পঞ্চায়েত দিতে পারে না। আর আমি বলবো, বিশেষ করে আমি এই বার্তাটা দেবো, সহমত হবো একসঙ্গেই আপনাদের আপনার সাথে, যে এখন যা এনভায়রনমেন্ট, সব যা প্রাকৃতিক ভারসাম্য, যা জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে গাছ কাটার মানে বিরাট অপরাধ। এর কিছুদিন আগে একটা সামনে পঞ্চায়েতের সামনে একটা গাছ কাটা হয়েছিল, আবার এই গাছ কাটা হচ্ছে প্রায়শই জিতপুর পঞ্চায়েত থেকে। এটা আমাদের কাছে একটা ফরমেট নিয়ে আসে ফরেস্ট ডিপার্টমেন্ট, যে কোনো মানুষ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা ফরমেট নিয়ে আসে, তার উপর একটা প্রধানের সিগনেচার থাকে, এবার তার মধ্যে ট্রি থাকে লাস্টে, তারপর আমার সেকেন্ড টাইম ওরা যায় ফরেস্ট, এবার সেখান থেকে ফরেস্ট তাদেরকে ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে পারমিশন দিচ্ছে কি না গাছ কাটার, এগুলো আমরা যাই জানতে পারি না। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা হয়তো ভাবি পারমিশন দেয় না দেয়, এই জায়গায় তো খামতি পঞ্চায়েতেরও আছে, কেন পঞ্চায়েতকে সেরকমভাবে দায়িত্ব দেওয়া হয় না যে গাছ প্রসঙ্গে, কেন এটা পুরো ফরেস্টের ব্যাপার। সেই জায়গা থেকে আমি বলবো যে আগামী দিনে ফরেস্ট যদি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ সাযোগ রেখে কোন গাছে পারমিশন দিচ্ছে না দিচ্ছে এই একটা অথেন্টিক রেকর্ড আমাদের কাছে পাঠায়, তাহলে আমাদের দেখতে গেলে সুবিধা হয়। তা আজকে আজকে যেখানে গাছ কাটা, সেই কার ব্যারিতে কাটা হয়েছিল মানে গাছটি? এটা সুমিত দাসবাবু বলে একটা আপনাদের কাছ থেকে শুনলাম, সুমিত দাস বলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি, উনি বলছে আমার ভুল হয়ে গেছে এরকমভাবে। কী কী গাছ কাটা হয়েছে আমি সে অতটা এখন দেখিনি, যে কোনো মানুষেরই অবগত থাকা উচিত, গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে, মাটি এখন রোধ করা আছে, মাটি কাটা, এগুলো মানুষের অ্যাওয়ারনেস হওয়া দরকার, কেননা প্রত্যেকটা এলাকায় এখন বলে না পুরো ভারতবর্ষের ভারসাম্য রক্ষা করছে, যে এই প্রাকৃতিক যা দাঁড়িয়ে আছে, দিল্লির পলিউশন দেখেছেন, কলকাতার আপনি দেখছেন, প্রাকৃতিক ভারসাম্য ভেঙে গেছে, সেখান থেকে যদি মাটি কাটা রোধ এবং এই গাছ কাটা এগুলো যদি রোধ না করা যায়, আগামী দিন আমাদের কিন্তু প্রজন্মকে, আগামী প্রজন্মকে ভুগতে হবে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।